আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, আপনারা থাম্বনেল দেখে কিন্তু একটু আন্দাজ করতে পেরেছেন, এনটিএসসি এর যে নিবন্ধন পরীক্ষা, 17তম নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটি তারিখ কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে। অর্থাৎ স্কুল পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে এবং কলেজ পর্যায়ে প্রিলিমিনারি যে টেস্ট রয়েছে সেটি কবে অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে কিন্তু তারা বিজ্ঞপ্তি আকারে সেই পরীক্ষার ডেটটি প্রকাশ করেছে। তো আজকে আমরা সেই পরীক্ষার ডেটটি জানার চেষ্টা করব। তো চলুন প্রিয় বন্ধুরা, আজকে সেই 17তম যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা সেটি কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আমরা একটি স্ক্রিন থেকে দেখে জেনে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, এই বিজ্ঞপ্তিতে যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটি হলো, সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2020 অনুষ্ঠানের তারিখ সংক্রান্ত। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিএসসি এর অধীনে সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2020 এর প্রিলিমিনারি টেস্ট নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এখানে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন সেই ছকে তারিখ ও বার, সময় এবং পর্যায় দেওয়া রয়েছে। এখানে তারিখ ও বারে রয়েছে 30 ডিসেম্বর 2022 শুক্রবার সকাল 10টা থেকে সকাল 11টায় অনুষ্ঠিত হবে স্কুল টু ও স্কুল পর্যায়ের যে প্রিলিমিনারি টেস্ট সেই পরীক্ষা, এবং 31 ডিসেম্বর 2022 শনিবার যেটি অনুষ্ঠিত হবে সময় সকাল 10টা থেকে সকাল 11টা, এটি কিন্তু কলেজ পর্যায়ের যে প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে। তো পরীক্ষা সংক্রান্ত তথ্য বিষয়ে জানার জন্য www.ntsca.gov.bd এই ওয়েবসাইটটিতে ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এখানে তাহসিনুর রহমান পরিচালক, সেই স্যারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিওটির মেইন বিষয়বস্তু। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আগামী যে এনটিএসসি যে প্রকাশ করেছে যে পরীক্ষার তারিখটি, সে অনুযায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা সেটিকে ধরেই প্রিপারেশন নেবেন এবং আপনাদের প্রিপারেশন অনুযায়ী আপনারা ভালোভাবে পরীক্ষা দিয়ে কৃতকার্য হন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।